যাই হোক, আমার পোস্টম্যানটা আমি ডাউনলোড করে নিয়েছি, ইনস্টলও করে নিয়েছি। এইবার আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব পোস্টম্যানে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি এখানে আমার ইমেল আইডিটা দেবো, sweetdart8322@gmail.com। ওকে, সুদীপ .etc22। পাসওয়ার্ডটা আমি দেব, যে কোনো কিছু একটা পাসওয়ার্ড দেবো আর কি। ফ্রি অ্যাকাউন্ট ক্যারেক্টার অ্যান্ড হাইপেন্স আর অ্যালাউড ইন আলফানিউমেরিক, হাইপেন্স আর অ্যালাউড ইন ডিজিটাল নেম। ডট ইজ নট অ্যাকসেপ্টেড, সুদীপ .etc22। ইউজার নেমটা আমি ডটটা মুছে দিলাম, কারণ ইউজার নেমে ডট নিচ্ছে না। ইট ইজ ট্রাইং টু ওপেন পোস্টম্যান টু ওপেন অলওয়েজ অ্যালাউ আইডেন্টিটি টু ওপেন লিঙ্ক ফর দিস। ওকে, সেভ পাসওয়ার্ড নেভার। ফুল স্ট্যাক ডেভেলপার, সুদীপ .etc@gmail.com, সুদীপ sudeep.etc@gmail.com। দেখছো আমার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। আমি তাহলে সাইন ইন করি এখন, সুদীপ, আমার ইউজার নেমটা সুদীপ .etc22, কারণ কি ডটটা নিচ্ছিল না। আমি অলরেডি লগ ইন হয়ে আছি। তো এইভাবে আমরা পোস্টম্যানটা ফার্স্ট ডাউনলোড করলাম আমার মেশিনে, তারপর সেটা আমি ইনস্টল করলাম,
তারপর আমি একটা ইউজার আইডি ক্রিয়েট করলাম, এবং করার পর আমি দেখতে পাচ্ছি এখন আমি লগ ইন করে গেছি। এই যে আমি লগ ইন করে গেছি, সাইন আউট অপশন আছে, তার মানে আমি আমার অ্যাকাউন্টে ঢুকে আছি। আমি এইখান থেকে মাই ওয়ার্ক স্পেসে যেয়ে আমি এখানে যে কোনো কালেকশন ক্রিয়েট করতে পারি। আমি একটা নতুন কালেকশন ক্রিয়েট করছি, কালেকশন কালেকশনটা আমি নাম দিচ্ছি মাই এফআইআইডি ফার্স্ট ইউর কালেকশন ইন পোস্ট ইউআইডি পোস্টম্যান, মাই ফার্স্ট কালেকশন ইন পোস্টম্যান আরি রিকোয়েস্ট রেসপন্স। একটা তোমার সাইট আছে যেখানে আমার এরকম বিভিন্ন ফেক ডেটা আমি দিয়ে আমার পোস্টম্যান কালেকশন আমি টেস্ট করতে পারি। তো আমি ধরো গেট ইউজার রিকোয়েস্ট আমি টেস্ট করছি, ফার্স্ট দেখাচ্ছি আমি এখানে একটা অ্যাড রিকোয়েস্টও করতে পারি। তো আমি এখান থেকে নিলাম, এটা হবে হচ্ছে আমার এন্ড পয়েন্ট। লিস্ট অফ ইউজার দেখো, এখানে আমি রিকোয়েস্টটা পাঠালাম এবং তার জন্য আমি এরকমভাবে রেসপন্সটা পেলাম। পেজ টু REQRES সাইটটা আর URL, সেখান থেকে আমি আইডি 8 নম্বর আইডিটা এখানে পেলাম, পেজ টু। আচ্ছা, তো আমি এটা আমার এই কালেকশনের মধ্যে সেভ করছি। তার আগে আমি এটা এখানে সেভ করবো। তো সেভ করার পর আমি এটা একটা নাম দিতে পারি, সেভ অ্যাজ লিস্ট অফ ইউজার্স, লিস্ট অফ ইউজার্স। লিস্ট অফ ইউজার বেসিক্যালি এটা হচ্ছে আমার কালেকশনটা, এটা ডিলিট করে দিচ্ছি প্রথম একটা। এইটা হচ্ছে আমার ফার্স্ট রিকোয়েস্ট গেল। আমি এরকম আরেকটা রিকোয়েস্ট এখান থেকে নিতে পারি, সিঙ্গেল ইউজার, সিঙ্গেল ইউজার, সিঙ্গেল ইউজার। দেখো এন্ড পয়েন্ট হবে হচ্ছে এটা,
তো আমি এখানে অ্যাড রিকোয়েস্ট করছি, আর একটা গেট পয়েন্ট একটু যদি আমি সেভ করি, সেন্ড করি, তাহলে দেখো সেকেন্ড আইডি যে ইউজার আমি সেটা পাচ্ছি। আমি যদি লিস্ট অফ ইউজার করি, দেখো লিস্ট অফ ইউজারে আছে আইডি 7 7 8 9 10, না পেজ 2। আমি যদি এখানে পেজ 1 করি, সেন্ড করি, তাহলে দেখো ID 1 আছে, ID 2 জানেট ডট ওয়েবার, হ্যাঁ জানেট, ফার্স্ট নেম ইজ জানেট অ্যান্ড লাস্ট নেম ইজ ওয়েবার। আমি দেখো এখানে আইডি সেকেন্ড ইউজার আমি যে চাইছি জানেট ওয়েবার, তাহলে সেম আমি সেভ অ্যাজ করছি, এটা সেভ অ্যাজ সিঙ্গেল ইউজার, SINGL সিঙ্গেল ইউজার, তো এটা হচ্ছে সিঙ্গেল ইউজার রিকোয়েস্ট। আমি সেভ অ্যাজ করেছি, তো আমি আগেরটা ডিলিট করেছি। সেম এইভাবে আমি তোমার বিভিন্ন রিকোয়েস্ট অ্যাড করতে পারি আমার কালেকশানে। এর পরের বার পরের ভিডিওতে আমরা দেখব যে আমরা কি করে একসাথে এই দুটো রিকোয়েস্ট রান করতে পারি। ততক্ষণ দেখতে থাকো, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইবটাই আমাকে প্রেরণা যোগাবে পরের ভিডিও বানানোর জন্য। তাহলে আমি আসছি, ধন্যবাদ।